난 쿠션 저에겐 캔슬. 준비되세요. আপনি এটা বাদ দেন, অন্য একটা করেন না, খাই দেবে যে মার্চেন সেন্টারে এই দিনে এগুলো লেখছে Wow.
Percentage হিসাবে আমরা করি কি সাধারণত
আমরা সাধারণত যে পার্সেন্টেজগুলো করি সেই পার্সেন্টেজ আসলে কী করি কীভাবে লিখি? নর্মাল অঙ্ক করতে গেলে 400 টাকা 10% যদি হিসাব করি তাহলে কী করি 400 × 10 তারপরে কী করি পার্সেন্টেজ দিই না, তারপরে কোনো সময় হিসাব করলে যেটা আসে সেটা চলে আসে না। ক্যালকুলেটার যদি আমরা করি তাহলে এরকম করি, ক্যালকুলেটার তো নর্মালি আমরা এরকম করি না, জাস্ট এই সূত্রটাই এইখানে বসায় দিছি, এই সূত্রটাই এইখানে বসায় দিছি, কিন্তু থিয়েটারে বসায় দিছি এখানে হচ্ছে সেল, এখানে যত হয় সেটা তো আমি সেল নাম্বার দেবো, যোগ করার সময় যেমন কোনটার সাথে কোনটা যোগ করবো কোনটার সাথে কত করবো সেটা বলি নাই, কিন্তু সেলের সাথে কনসেন্ট্রেট করতেছি সেটা আমি বলতেছি না। তাহলে এখানে পার্সেন্টেজের ক্ষেত্রে হইতেছে এই সেলের পার্সেন্টেজ বের করবো, তাহলে এখানে নির্দিষ্ট টাকার পরিবর্তে যদি আমি 400 পরিবর্তে যদি আমি সেল নাম্বার দিয়ে দিই তাহলে কি আসবে এখানে? এই সূত্র অনুযায়ী দেখেন একটু, এই সূত্র অনুযায়ী দেখেন, এই সূত্র অনুযায়ী এই সূত্র যে বসাইছি এখানে 400 পরিবর্তে আমি দিতেছি কি সেল নাম্বার, ঠিক আছে? আর সমান চিহ্ন তো সবসময় আগে দিব এক্সেলে, দিলাম সমান চিহ্ন, তারপর 400 পরিবর্তে দিতেছি সেল নাম্বার, সেল নাম্বার এটা কত? C37। তারপরে কি করতেছি গুণ চিহ্ন দিতেছি, দিছি গুণ চিহ্ন দেওয়ার পরে কি করতেছি পার্সেন্টেজ যেটা আছে 40 সেটা আমি পার্সেন্টেজ আকারে বসাইয়া দিতেছি, একই সূত্র। আচ্ছা, এরপর টি এর ব্যাপারটা আসে, টি এ পাবে সে তার মূল বেতনে, টি এ পাবে ঠিক আছে তার মূল বেতনে 5% এরপরে গিয়ে অ্যালাউন্স করে ধরেন 10% বেতনে 10% টাকা দিয়ে পাবে, তাহলে 10% একই সূত্র C37 × 10% আছে, কত ফি করে দিলাম প্রভিডেন্ট ফান্ড বলতে একটা জায়গায় প্রভিডেন্ট ফান্ড যারা সরকারি চাকরি করে তাদের একটা বেতনের একটা অংশ এইটা হচ্ছে সে টোটাল স্যালারি হিসেব গেছে, তার কস্ট হচ্ছে
টোটাল স্যালারি হচ্ছে এইটা, এই স্যালারি ধরেন আবার 10% সে ব্যাংকে জমা রাখে, মানে ব্যাংক ব্যাংকে রাখে এই স্যালারি 10% সে ব্যাংকে রাখে। বুঝলেন কথা? তাহলে সেটা যদি ব্যাংকে রাখে তাহলে সমান টোটাল
37 minus k 37 এখানে b ইনপুট করতেছে না বুঝা দেখেন টোটালটা কত আছে থাকে আসছে সেটা রাখি পাইলাম এই পর্যন্ত আসলাম আসছে এবার আসেন অন্যার একটা জিনিস আসছে তাহলে টোটাল তার গড় স্যালারি কত হবে তার টোটাল গড় স্যালারি কত হবে একটা বছরে এবারে স্যালারি বের করতে চাই 12 মাসে তাহলে দেখেন এটা সিলেক্ট করলাম এখানে অটো স্যালারি করে ক্লিক করে দেখেন এবারে যাচ্ছে পাইছে এবারে সিলেক্ট করে দেখেন এই আসছে আসছে ঠিক আছে এবারে নম্বর সামনে এবারে তো সব ফাইলে এইগুলা ইউটিউব থেকে কইছে মানে এটা একটু আরেকবার আমি এখানে টোটাল তার এখানে এন্টার দিলাম এন্টার দিয়ে এইটা যা আছে সবগুলা কি টোটাল তার মাসে কত ব্যাংকে দিতে হবে মানে 12 মাসে কত টাকা ব্যাংকে গড়ে দিতেছে প্রতি মাসে সেটা বের হইছে টোটাল তার মাসে গড়ে কত কষ্ট যাচ্ছে ঠিক আছে টোটাল কষ্ট কত হইতেছে কত টাকা তার গড়ে থাকে আর এবারে টোটাল এবারে বের হয়ে যাচ্ছে ঠিক আছে হিসাব দেখছেন আমি সারা কিছু করতে হবে পরে দেখুন আমি এই যেটা লিখে দিছি এইটাই করেন আমি শুধুমাত্র এইটা সব আপনাদের ডিলিট করে দিচ্ছি ডিলিট করে দিব ঠিক আছে বা এখান থেকে আপনারা ডাটা করতেছি আমি এটা দিচ্ছি কোনটা কি করব জি স্যার তাই গেল প্রভিডেন্ট ফান্ড মানে প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ড সেই সাপে গানের অঙ্ক
Do you have a
এর পরে তো আর কিছু নাই না আছে না সিও কিছু বলো কি না কেটে গেছে স্যার সিও দেয় নাই সিএ কেটে গেছে স্যার কি বোর্ডে কাজ করেন ছাপতে ছাপতে জান হয়ে গেছে কস্ট তারপরে টোটাল কস্ট